বিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ, মনোবিজ্ঞানী ভলতেয়ারের শাশ্বত কথা। প্রথমটি হচ্ছে, ভীতি অপরাধীকে তাড়া করে ফেরে, এটাই তার অপরাধের শাস্তি। পরের বাণীটি, বিষয়, উদ্দেশ্য, লক্ষ্য এবং এ সম্পর্কিত সকল সৃষ্টির উৎস হচ্ছে আনন্দ। তারপরে বাণীটি, সত্যি যদি ঈশ্বর বলে কিছু না থাকতো, তাহলে মানুষের প্রয়োজন হতো তাকে আবিষ্কার করার। তারপরে বাণী, আমরা কোনো খবর শোনার পর সবসময় আমাদের তার সত্যতা যাচাইয়ের জন্য অপেক্ষা করা উচিত। খুব সুন্দর বাণী এটা। তারপরেরটা, দুঃখের একমাত্র মৌন ভাষাই হলো অশ্রু। তারপরে বাণী, প্রতিভা বলতে কোনো জিনিস নেই, পরিশ্রম করো, সাধনা করো, প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে। তারপরে বাণীটা, মেয়েরা একটা মাত্র কথাই গোপন রাখতে পারে, সেটা হলো তাদের বয়স। তারপরে বাণীটা, যে নিজেকে খুব জ্ঞানী ও বিজ্ঞ মনে করে, ঈশ্বরের দোহাই, সেই সবচেয়ে বড় বোকা। ভয় অপরাধ থেকেই জন্ম নিয়ে থাকে, আর এটাই ভয়ের শাস্তি। তারপরে বাণী, সবার কাছে যে নাম প্রসিদ্ধ লাভ করে, সে নাম খুব বড় বোঝা হয়ে দাঁড়ায়। তারপরে বাণী, যদি তুমি সচেতন না থাকো, তাহলে একজন বিশ্বস্ত এবং ভালো রাঁধুনিও তোমাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করবে। খুব ভালো বাণী এটা। দুদিনের জন্য তো আমাদের জীবন, এই সময় এই সামান্য সময়টুকু যেন আমরা ঘৃণতার পদতলে বিসর্জন না দিই। তারপরে বাণী, কুসংস্কার সমস্ত পৃথিবীকে জ্বালিয়ে দেয় আগুনে, আর দর্শন তাকে নির্বাপিত করে। তারপরে বাণীটা, যখন সরকার ভ্রান্ত, তখন সঠিক হওয়ার বিপজ্জনক, যদি ঈশ্বর না থাকেন, তবে তাকে আবিষ্কার করা হতো, করতে হতো। তারপরে বাণী, যে কেউ নিজের দেশের ভালো মতো সেবা করতে পারে, তার পূর্বপুরুষের পরিচয়ের প্রয়োজন হয় না, চিন্তার স্বাধীনতাই আত্মার শক্তি। তারপরে বাণী, স্বাধীনতা এত দুর্লভ কেন? কারণ হচ্ছে সর্বাধিক কল্যাণকর। যাক, আমি ভলতেয়ারের বাণী শেষ হয়ে গেল। ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্টের মধ্যে জানাবে।